নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আপনারা প্রায় বানমারা, কানা জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে শুনে থাকবেন, কিন্তু এই বিষয়গুলি কি তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি। আমার কাছে প্রচুর ফোন এসেছে যাতে বানমারার উপর একটি ভিডিও দিই, কারণ বানের দ্বারা অনেকেই আক্রান্ত হচ্ছে। সেই জন্য আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব তথ্য দেওয়া চেষ্টা করব, কিন্তু মনে রাখবেন সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয় একটি ভিডিওর মাধ্যমে। তবে যা যা তথ্য দিতে চলেছি সেই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তবে নেক্সট এপিসোড বানাবো, আর সেখানে বানমারা, কানা জাদু এবং ব্ল্যাক ম্যাজিকের উপর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। তবে আর দেরি না করে শুরু করি ভিডিওটি এবং আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। আপনারা প্রায়শই শুনে থাকবেন যে কেউ কাউকে বান মেরেছে, এটা কিভাবে হয়? প্রধানত যে কোনো মানুষ তার শত্রুপক্ষকে ধ্বংস করার জন্য তান্ত্রিকের সাহায্য নেয়, আর এই তান্ত্রিক দুই ধরনের হয়ে থাকে, কিছু উৎকৃষ্ট মানের তান্ত্রিক এবং কিছু নিকৃষ্ট মানের তান্ত্রিক। যারা নিকৃষ্ট মানের তান্ত্রিক রয়েছে তারা অর্থের বিনিময়ে এই বান মেরে থাকে, কিন্তু মনে রাখবেন তন্ত্র সাধনার উদ্দেশ্য মানুষের ক্ষতি সাধন করা নয়, মানুষের উপকার করা, যদি সম্ভব হয় উপকার করুন, নচেত ক্ষতি করা একদম উচিত নয়। আর আপনি যদি ক্ষতি করেন তবে কোনো না কোনো এক সময় বুমেরাং হয়ে সেই ক্ষতি আপনারও হবে, এটি কিন্তু মাথায় রাখবেন। ভারতবর্ষের কিছু কিছু জায়গায় এমন শক্তিপীঠ রয়েছে যেখানে বানমারা হয় বা অনেকে তান্ত্রিকের খোঁজে বের হন, যারা শত্রুকে বান মারতে পারে, শত্রুপক্ষকে ধ্বংস করে দিতে পারে, যেমন তারাপীঠ, কামাখ্যা। এই সমস্ত জায়গায় ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে। শুধু তাই নয়, অতীতে দক্ষিণ ভারতের বেঙ্গালুরুতে এই বানমারা হতো, এছাড়াও মেয়ংয়ে বানমারা হয়ে থাকে। যিনি বান মারছেন মনে রাখবেন তার কাছে একটি মৃত মানুষের মাথার খুলি অবশ্যই থাকতে হবে, সেই মাথার খুলির সাহায্যে তন্ত্র সাধনা করে থাকেন এবং তন্ত্র সাধনার সাহায্যে একটি বান প্রস্তুত করা হয় এবং শত্রুপক্ষকে সেই বান নিক্ষেপ করা হয়, অর্থাৎ শত্রুপক্ষকে আকার দেওয়া হয় একটি পুতুন, অনেকে যেটাকে বলে থাকেন ভুডু, সেখানে সেই তীর গাঁথা হয়। যদি বুকে তীর গাঁথে তবে জানবেন বুকের ব্যথাতে কষ্ট পাবে, পায়ে যদি তীর মারেন তবে পা কিন্তু অসার হয়ে যাবে। এইভাবে যেখানেই তীর মারুক না কেন মানুষের সেই অঙ্গ নষ্ট হয়ে যেতে বাধ্য। কিন্তু আমি আবার জানাচ্ছি, তন্ত্র সাধনার উদ্দেশ্য মানুষের ক্ষতি করা নয়, মানুষের উন্নতি করা, মানুষের উপকার করা। আপনি মানুষের উপকার করার চেষ্টা করুন, কিন্তু যদি উপকার করতে না পারেন তবে ক্ষতি করাও উচিত নয়। এবার আপনি কিভাবে বুঝবেন কোনো ব্যক্তি আপনাকে বান মেরেছে? আসুন তার কিছু কিছু উপায় আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখি। আগে আপনি শান্ত ছিলেন, রেগে যেতেন না, কিন্তু বর্তমানে যদি দেখেন হঠাৎ করে কারণে অকারণে রেগে যাচ্ছেন, আপনার রাগ প্রচণ্ড মানে বৃদ্ধি পেয়েছে, তবে জানবেন হয়তো কেউ আপনার বান মেরেছে। সব সময় আপনার মাথাটা যদি ঝিমঝিম করে, ব্যথা করে, ওষুধ খাচ্ছেন
কিন্তু ওষুধ খাওয়া সত্ত্বেও মাথা ব্যথা কমছে না বা মাথা ঝিমঝিমানি কমছে না, জানবেন কেউ না কেউ আপনাকে বান মেরে থাকতে পারে। আপনি রাত্রে বা দুপুরে ঘুমাচ্ছেন কিন্তু ঘুমিয়ে শান্তি পাচ্ছেন না, ঘুম থেকে উঠার পরেও মনে হচ্ছে যেন আপনার ঘুম ঠিকঠাক হয়নি, ঘুম থেকে উঠার পরেও মাথা ভার হয়ে আছে, তবে জানবেন আপনাকে হয়তো কেউ বান মেরেছে। এছাড়া আপনার শরীরের যে পিঠ রয়েছে, পিঠের নিচের দিকে হাড় যদি পুরো ব্যথা ব্যথা ভাব থাকে, ওষুধ খাচ্ছেন কিন্তু সেই ব্যথা সারছে না, তবে জানবেন কেউ আপনাকে বান মেরেছে। এছাড়াও সব সময় বা 24 ঘন্টার মধ্যে 15 থেকে 17 ঘন্টা আপনার যদি পেট ব্যথা থাকে বা পেটে ব্যথা ব্যথা ভাব থাকে বা ব্যাক পেন থাকে, তবে জানবেন কেউ না কেউ বান মেরেছে। বিশেষত মেরুদণ্ডের হাড়ে বা মেরুদণ্ডের যদি নিচে ব্যথা থাকে, তবে নিশ্চিত হয়ে যান বান মেরেছে। বুকে প্রচণ্ড ব্যথা বা যন্ত্রণা অনুভব করছেন, বিশেষত আসরের পর থেকে মধ্যরাত পর্যন্ত আপনার যদি বুকে ব্যথা থাকে বা যন্ত্রণা থাকে, ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো ওষুধই কাজে আসছে না, তবে জানবেন আপনাকে বান মারা হয়েছে। এছাড়াও আপনার জীবনে তেমন কিন্তু কোনো সমস্যা নাই, তা সত্ত্বেও আপনি যদি মানসিক অশান্তিতে ভুগেন, শান্তি না পান, তবে জানবেন কারোর নজর লেগেছে এবং সে আপনার শান্তির উপর, খুশির উপর, সমৃদ্ধির উপর বান মেরে দিয়েছে। এছাড়াও আপনার মেয়ের বিয়ের কথা পাকাপাকি হচ্ছে, কিন্তু পাকাপাকি হওয়ার পরেই আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে বা যখনই বরপক্ষ আপনাকে দেখতে আসছে তখনই আপনার মেয়ে অসুস্থ হয়ে পড়ছে, তবে জানবেন আপনার মেয়ের উপর কারো না কারো কুনজর পড়েছে এবং আপনার মেয়েকে কেউ না কেউ অবশ্যই বান মেরেছে। এছাড়াও আপনার মেয়ের জন্য কেউ হয়তো বিবাহের প্রস্তাব দিল কিন্তু আপনি তাকে সন্দেহের নজরে দেখছেন বা কোনো কারণ ছাড়াই তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করেছেন, আপনি তাকে সহ্য করতে পারছেন না, তবুও এটি হচ্ছে বান মারার লক্ষণ। এছাড়াও বরপক্ষ বা কনেপক্ষ যখন ছেলেকে বা মেয়েকে দেখতে আসছেন তখন ছেলে বা মেয়ের মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া, যদি এরকম ঘটনা ঘটে তবে জানবেন কেউ না কেউ বান মেরেছে। এছাড়াও ঘুমের মধ্যে প্রায় যদি আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন এবং সেই ভয়ঙ্কর স্বপ্নে আপনার যদি ঘুম ভেঙে যায়, তবে জানবেন আপনার ক্ষতি করার চেষ্টা করছে। বিবাহ আটকানোর জন্য সরাসরি জিনের সাহায্য নেওয়া হয়, কিন্তু সেই সাহায্য কিভাবে নেওয়া হয় আমি এই ভিডিওতে আপনাদের জানাচ্ছি না, আপনাদের চেষ্টা করব পরবর্তী অন্য কোনো ভিডিওতে এই বিষয়টি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেওয়ার। এর মধ্যে কিছু কিছু সিমটম যদি আপনার জীবনের সাথে হুবহু মিলে যায়, তবে জানবেন আপনি কারোর না কারো শত্রুপক্ষের বাণের দ্বারা আক্রান্ত হয়েছেন, তখন আপনি অবশ্যই সদ্গুরুর সাহায্য নিন। ভালো থাকুন, ধন্যবাদ।